ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ ধীরে ধীরে বিশ্বযুদ্ধের রূপ নিতে শুরু করেছে। এই লড়াইয়ে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইসরায়েলের পক্ষে থাকার সিদ্ধান্তে এসেছে। অন্যদিকে প্যালেস্টাইনের আন্দোলনও অনেক দেশের সমর্থন পাচ্ছে। প্যালেস্টাইনের সপক্ষে এবার সরব হল 22টি আরব দেশ। এর পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছে এই আরব লীগ। তারা বুধবার একটি আপৎকালীন আলোচনা সভার আয়োজন করে। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আরব লীগ। গার্জিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হামাস ও ইসরায়েলের লাগাতার সংঘর্ষের ফলে নিহতের সংখ্যা এই মুহূর্তে 3,700 জন পেরিয়ে গেছে। মৃতদের মধ্যে বেশিরভাগই নিরীহ সাধারণ নাগরিক। দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন এবং এ নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। বুধবারের আপৎকালীন বৈঠকে উপস্থিত ছিল 22টি আরব দেশের প্রতিনিধিরা। তারা প্যালেস্টাইনি আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং ইসরায়েল ও প্যালেস্টাইনি আন্দোলনকারীদের সন্ধির রাস্তায় হাঁটার উপদেশ দিয়েছেন। কথা বলে সমস্যার সমাধান করতে বললেন বেঞ্জামিন নেতানিয়াহুকে। তবে আরব লীগের প্যালেস্টাইনিদের সমর্থন করার সিদ্ধান্তে স্তম্ভিত মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বক্তব্য, প্যালেস্টাইন যদি আজকে স্বতন্ত্র একটি প্রদেশ হতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। সৌদি আরবকে উদ্দেশ্য করে জো বাইডেন বললেন, সৌদি আরব হামাসের ক্রুর হামলার নিন্দা না করে যেভাবে প্যালেস্টাইনিদের জমি ফিরিয়ে দেওয়ার কথা বলছে তাতে তিনি এক প্রকার বিচলিত এবং হতবাক। অপরদিকে ইসরায়েলকে মার্কিন গোলাবারুদ দিয়ে সাহায্য করায় অসন্তোষ প্রকাশ করে সৌদিও। এর পাশাপাশি সৌদি সমস্ত রাষ্ট্রের সামনে প্যালেস্টাইনকে একটি স্বতন্ত্র প্রদেশের মান্যতা দেওয়ার আর্জি জানিয়েছে। বলাই বাহুল্য, যুদ্ধকালীন পরিস্থিতি দেখে ঘোলা জলে মাছ ধরার আশায় বসে আছে সৌদিও।